স্বাগতম প্রিয় বন্ধু রাকেশ হাওলাদার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো 5টি বিষাক্ত ফুলকে নিয়ে। হ্যাঁ বন্ধু, যে ফুল আমাদের জন্য হানিকারক এবং আমাদের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, এমন 5টি ফুলের সম্পর্কে আপনাদের আজকে বলতে চলেছি বা তুলে ধরব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলবো, স্কিপ না করে সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখতে ও শুনতে থাকুন। তাহলে আজকের বিষয়ে যে 5টি ক্ষতিকারক ফুল নিয়ে আলোচনা করতে চলেছি তার সম্বন্ধে বিস্তারিত তথ্য ভালোভাবে জানতেও বুঝতে পারবেন। ফুল আমরা সকলেই ভালোবাসি, তার কারণ হলো ফুলের সৌন্দর্যতা, এবং তাদের সৌন্দর্যতা আমাদেরকে তাদের কাছে যেতে বাধ্য করে। পৃথিবীতে এমনও 5টি সুন্দর ফুল গাছ আছে যার জন্য আমাদের বড় ক্ষতি হতে পারে এবং তার সাথে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সেই 5টি ক্ষতিকারক ফুলের মধ্যে সর্বপ্রথম ফুলটি হলো হেমলক। হেমলক হলো সেই বিষাক্ত ফুল যে ফুলের দ্বারা থেরামিনস, সক্রেটিস ও ফোকিয়ানকে হত্যা করা হয়েছিল। সক্রেটিস হলো সর্বপ্রথম ব্যক্তি যে ব্যক্তি হেমলক ফুলের বিষ পান করে মৃত্যুবরণ করেছিল, এবং সময়টি ছিল খ্রিস্টপূর্বের 39 সাল। সক্রেটিস সেই বিষাক্ত ফুলের রস পান করেছিলেন, তার কারণ হলো অ্যাথেন্সের যুবকদের পথচ্যুত করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার জন্য সে সেই বিষাক্ত ফুলের রস পান করেছিলেন। প্রিয় বন্ধু, এরপর 2 নম্বর বিষাক্ত ফুলের নাম হলো রডোডেনড্রন। ফুলটি লাল রঙের, অসম্ভব সুন্দর দেখতে, তার বাসস্থান হচ্ছে এশিয়াতে। লাল রং ছাড়াও রডোডেনড্রন অন্যান্য রঙেরও হয়ে থাকে। এই ফুল সাধারণত বসন্তের দিকে ফোটে এবং ফুল থেকে শুরু করে গাছের সমস্ত অংশই বিষাক্ত হয়। এই গাছটির যে কোনো অংশ মানুষ গ্রহণ করলে তৎক্ষণাৎ তার মৃত্যু হতে পারে। তবে দেখা গেছে যে এই গাছের শিকড় হলো সবথেকে বেশি বিষাক্ত। প্রাচীনকালের একটি বিবরণ থেকে জানা যায় যে এই ফুলের মধু আক্রমণকারী সেনাবাহিনীর জন্য মরণ ফাঁদ পাতা হয়েছিল তুর্কির পন্টাস অঞ্চলে। এই ফুলটি এখন মায়ামধু তৈরি করতে তুর্কিতে ব্যবহৃত হচ্ছে। প্রিয় বন্ধু, 3 নম্বর যে ফুলের কথা আমি তোমাদেরকে বলতে যাব, সেই ফুলটি তোমরা সকলেই চেনো বা সকলেই তার সম্বন্ধে খুব ভালোভাবেই জানো। সেই ফুলটির নাম হলো ধুতরা ফুল গাছ বা ধুতরা ফুল। ধুতরা ফুল হলো একটি পরিচিত ফুলের নাম যে ফুল খেয়ে অনেক মানুষই মৃত্যুবরণ করেছে বা মৃত্যুর কথা শোনা যায়। সব ধরনের ধুতরা ফুলই হলো বিষাক্ত, বিশেষ করে ধুতরা ফুল গাছের ফুল ও তার বীজ। তবে ধুতরা ফুল গাছটি কতটা বিষাক্ত হবে তা ঠিক করে তার বয়স এবং সে কোন পরিবেশে বসবাস করছে, এবং স্থান অনুযায়ী তার আবহাওয়াও ঠিক করে। এই ধুতরা ফুল আত্মহত্যা বা হত্যা করার জন্য বেশ জনপ্রিয়। এই ফুল কেউ যদি পান করে বা খেলে তার শরীরের মধ্যে অস্থিরতা, চেতনা বা অমল প্রত্যক্ষ, এছাড়াও মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ধুতরা ফুলের জন্য প্রতি বছর কয়েক হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এবং এই ধুতরা ফুল বাচ্চাদের জন্য খুব মারাত্মক একটি ফুল এবং খুব ক্ষতিকারক একটি ফুল হলো ধুতরা ফুল গাছ। প্রিয় বন্ধু, 4 নম্বর বিষাক্ত ফুল গাছটির নাম হলো উপত্যকার লিলি। উপত্যকার লিলি গাছের ফুল একটি যুগন্ধযুক্ত, এটি সাদা দুল আকৃতির হয়। এই উপত্যকা লিলি গাছের ফুল একবার ফুল করে খেয়ে ফেললে তার শরীরে অস্থিরতা, পেটে ব্যথা, চোখে ঘোলা ঘোলা দেখা এবং শরীরের স্পন্দন কমে যেতে পারে, এবং দ্রুত চিকিৎসা না করলে এর মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর 5 নম্বর বিষাক্ত ফুলটির নাম হলো অ্যালেন্ডার। এই অ্যালেন্ডার ফুলটি অনেকের কাছে পরিচিত বা অনেকের কাছেই অপরিচিত থাকতে পারে। এই গাছটি দক্ষিণ এশিয়াতে অবস্থিত। এই ফুলটি দেখতে লাল রঙের হয় এবং গোলাপি রঙের হয়। তারপর এই ফুল থোকায় থোকায় ফোটে। অ্যালেন্ডার হলো একটি বিষাক্ত ফুল গাছ। এই বিষাক্ত ফুল গাছের ফুল
যদি কোনো ফুলদানিতে রাখা হয় সেই ফুলদানির জলও আমাদের পক্ষে বিষাক্তকর বা ক্ষতিকারক হতে পারে। এর বিষ শরীরে খুব দ্রুত করে ছড়িয়ে পড়ে এবং যার ফলে ডায়রিয়া, বমি এবং লালানি ভাব হয়। এই গাছের যে কোনো পাতা বা ফুলের রস পান করলে আপনার হতে পারে মৃত্যু। প্রিয় বন্ধু, যে পাঁচটি ফুল গাছের নাম বা যে পাঁচটি ফুলের নাম বললাম, সেই পাঁচটি ফুলের থেকে দূরে থাকবেন তথা ভালো থাকবেন। এবং আরও একটা কথা, বাড়িতে বা বাড়ির আশেপাশে যে ধুতরা ফুল গাছ থাকে, সেই ফুল গাছের থেকে নিজেদের পরিবারকে দূরে রাখবে। এবং তার থেকেও একটি ইম্পর্টেন্ট কথা, বাচ্চাদেরকে ধুতরা গাছ বা ধুতরা ফুলের থেকে দূরে সরিয়ে রাখবেন। এতে মারাত্মক একটি ভয়ঙ্কর বা ক্ষতিকারক দিকে যেতে পারে। প্রিয় বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইবটিও অবশ্যই অবশ্যই করে রাখবেন। তার সাথে বেল আইকনটিতে অল বাটনে ক্লিক করবেন। এতে কি হবে, এরকম রিলেটেড ভিডিও যখনই আমার ইউটিউব চ্যানেলে আপলোডিং হবে তখনই সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটি যাবে। এবং আপনার করা একটি লাইক কমেন্ট বা শেয়ার বা সাবস্ক্রাইব আমাদের মনে অনেকটা উৎসাহিত করে যে এরকম রিলেটেড ভিডিও আরও বানানো। তাহলে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারকে নিয়ে খুশিতে থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।